সূরা তারাবি পড়া বেশি উত্তম নাকি খতম তারাবি পড়া উত্তম? অবশ্যই যদি আপনি কোরআনে কারিমের খতম পড়তে পারেন সূরা তারাবির চাইতে সেটা উত্তম, এতে কোনো সন্দেহ নাই। সূরা তারাবিতে তো সামান্য ছোট ছোট আপনি কেরাত পড়বেন আর খতম তারাবিতে বড় বড় কেরাত পড়বেন, তো কোরআন বেশি তেলাওয়াত করাটা তো অল্প তেলাওয়াত করার চাইতে বেশি উত্তম, সেটা তো বলাই বাহুল্য। এই জন্য অবশ্যই খতম তারাবি উত্তম, কিন্তু খতম তারাবি যদি তুফান মিল গতিতে হয়, 5G 6G গতিতে হয়, তাহলে সেই খতম তারাবি যদি হয় যেই খতম তারাবিতে কি পড়েন হাবেশ সাহেবের শুধু ইয়ালামুন আর তালামুন ছাড়া কিছু না বুঝেন, তাহলে ওই রকম খতম তারাবি পড়ার চাইতে সূরা তারাবি পড়া উত্তম। কথা কি বুঝতে পারছেন? যদি হাবেশ সাহেব মাঝখানে কি পড়ে কিছুই বুঝেন না, শেষে শুধু ইয়ালামুন আর তালামুন টান দেখে বুঝতে পারলেন যে এখন রুকুতে যাবে, তাহলে এই তারাবি পড়া না পড়াতে কোনো পার্থক্য নাই। অনেক জায়গাতে এরকম তারাবি পড়ে, ওই যে সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু ভিডিও পাওয়া যায়, হ্যাঁ, দেশের বাইরের, যে এমন গতিতে তারাবি পড়ে যে আপনি তিন আয়াত পড়তে না পড়তে তার এক রাকাত শেষ। এগুলো তারাবির নামে তামাশা। শুধু খতম তারাবি কেন, অনেক সূরা তারাবিও এরকম আছে যে পড়ে সূরা তারাবি সেটা আবার এরকম 5G গতিতে পড়ে, তারাবির নামে যে কত তামাশা চলে। কয়েকদিন আগে দেখলাম ফেসবুকে একটা পোস্টার যে ব্যবসায়ীদের জন্য বিশেষ তারাবির প্যাকেজ। কি প্যাকেজ? 7 দিনে খতমের প্যাকেজ, 5 দিনে খতমের প্যাকেজ, আর একটা 3 দিনে প্যাকেজ, খতমের প্যাকেজ। একটা রেজিস্ট্রেশন ফি 1400 টাকা, আর একটা রেজিস্ট্রেশন ফি বোধ হয় 2000 টাকা, আর একটা রেজিস্ট্রেশন ফি আর একটু কম টাকা। হ্যাঁ, রেজিস্ট্রেশন ফি দিয়া হাবিব সাহেবরা চুক্তি করে তারাবি পড়ায়। কিয়ামতের আগে যে আরো কত কিছু হবে একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন। এগুলো সব তারাবির নামে কি ভাই? তামাশা, জায়েজ না এইভাবে করা। আমার উপর যখন রোজা ফরজ হয় তখন আমার বয়স 11 বছর ছিল, আমি তখন রোজা রাখি নাই, এখন কিভাবে রোজা রাখবো? আপনি এখন রোজা রাখবেন, আগের যত রোজা বাকি ছিল রাখেন নাই সেগুলো কতগুলো হলো আনুমানিক একটা ফিগার বের করে এখন থেকে রোজাগুলো রেখে রেখে শেষ করবেন। কোরআন ধরে কসম কাটার পর তা ভঙ্গ করলে কি হবে? দেখুন, কসম বা শপথ করতে হবে আল্লাহর নামে, কোরআন স্পর্শ করে শপথ করা এটা শপথের মূল পদ্ধতি না, কিন্তু এরপরও যদি কেউ এরকম শপথ করে তার উদ্দেশ্য যেহেতু হয় আল্লাহর নামে শপথ করাই, এই জন্য সেই শপথ রক্ষা না করলে তার কসমের কাফফারা দিতে হবে, বুঝতে পেরেছেন? কিন্তু নর্মালি কসম করার নিয়ম হলো আল্লাহর নামে শপথ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি শপথ করতে চায়, কসম করতে চায়, সে আল্লাহর নামে করবে আর নাহলে চুপ থাকবে, দুইটার একটা। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।